গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকি পিকস আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকি পিকসে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন, অজয় রায়ের লেখা গল্প বটুকবাবুর ছুরি। গল্পের এডিট দেবার্ঘ রায়, গল্পে এসএফএক্স এবং মিক্সিং মাইকেল রনি মল্লিক, গল্প পাঠ পরিকল্পনা এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প বটুকবাবুর ছুরি। চোরাবাজার থেকে বেরিয়ে হ্যারিসন রোডে এসে দাঁড়ালেন বটুকবাবু। মাঝে মাঝে অফিস ফেরতা তিনি এই বাজারে এসে ঢু মেরে যান। এখানে বেশিরভাগই সেকেন্ড হ্যান্ড জিনিস, কাজেই নতুনের চেয়ে বেশ কম দাম, অনেক সময় রীতিমতো সস্তায় মেলে। বটুকবাবু চোরাবাজারে এসে টুকিটাকি জিনিস দেখেন, কেনাকাটা করেন কদাচিৎ, তবে দামটামগুলো ধারণা করে রাখেন, ভবিষ্যতে সুবিধা হলে কেনা যাবে। আজ কিন্তু সত্যি একটা জিনিস কেনা ছিল, একটা ছুরি। একখানা ছুরি তার আগে অবশ্য ছিল, কিন্তু বহু বছর যাবত ব্যবহারের ফলে ক্ষীণ হয়ে গতকাল সেটি একখণ্ড শক্ত পিচবোর্ড কাটতে গিয়ে দেহত্যাগ করে, একেবারে মাঝখান থেকে দুখানা। কয়েকটা ছুরি দদ্দস্তুর করলেন বটুকবাবু, কিন্তু কেনা হয়ে উঠল না শেষ পর্যন্ত। যেটা পছন্দ হলো দামে পোষালো না, আর কম দামি জিনিস যা দেখলেন তা মনে হলো টিকবে না বেশি দিন। বড় রাস্তায় ফুটপাত বেয়ে বটুকবাবু অল্প কিছু দূর এগিয়েছেন, এমন সময় কে একজন বেশ খাটো গলায় তার খুব কাছে এসে ডেকে বলল, ছুরি নেবেন স্যার? ভালো ছুরি আছে। বটুকবাবু চমকে তাকালেন, বছর ষোলো সতেরোর একটা ছেলে, পরনে নীল রঙের হাল ফ্যাশনের ট্রাউজার এবং চকরাই বকরাই হাওয়াই শার্ট, শার্টের অর্ধেক বোতাম খোলা, পায়ে রবারের চপ্পল, চুলে বাহারের টেরি, শীর্ণ মুখে পানির ছোপ ধরা একরাশি এবড়ো খেবড়ো দাঁত বার করে ধূর্ত হাসল ছেলেটা, একেবারে বখাটে টাইপের। ছোকরা যদি পকেটমার হয় তবে সেটা কিছু আশ্চর্য নয়। বটুকবাবু আড়ষ্ট হয়ে থতমত খেয়ে আওড়ালেন, হ্যাঁ ছুরি একটা আছে, ছুরি। ছেলেটা আরো কাছে ঘেঁষে এলো, সে দুহাত জড়ো করে বটুকবাবুর বুকের কাছে তুলল এবং প্রায় ম্যাজিকের মতো তার হাতের চেটোর মধ্যে আবির্ভূত হলো একখানি ছুরি। সে তার দেহ দিয়ে ছুরিটা আড়াল করে দাঁড়ালো, যাতে চলমান পথচারীর কৌতূহলী দৃষ্টি সেটা সহজে দেখতে না পায়। তারপর নিচু গলায় বলল, দারুণ চাকু স্যার, আরে দেখুন না একবার হাতে নিয়ে। ছুরিখানা এক নজরে দেখেই বটুকবাবুর ধারণা হলো চমৎকার জিনিস, অন্তত ছ ইঞ্চির বেশি লম্বা, ফলাটা চকচক করছে, পিতলের চওড়া হাতল, এ বস্তুর ঢের দাম। তবু জিজ্ঞেস করলেন, কত দাম ভাই? আগে বেশি না, মাত্র 10 টাকা। ছেলেটা ইতিমধ্যেই মুঠোর ভেতরে ছুরিটা লুকিয়ে ফেলেছে, সে কেমন ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। এই মুহূর্তে 10 টাকা দেওয়ার সঙ্গতি নেই বটুকবাবুর, কিন্তু এই ছুরির দাম তার থেকেও অনেক বেশি বলে মনে হয় তার। তিনি মাথা নেড়ে বললেন, 10 টাকা না থাক বরঞ্চ। তা কত দেবেন? অধীর কণ্ঠে প্রশ্ন করল ছেলেটা, যেন তার ভারী গরজ, ছুরিখানা এখনই বিদায় করতে পারলে সে যেন বেঁচে যায়। বটুকবাবু দম করে বলে বসলেন, 2। ছেলেটা হাঁ হয়ে গেল,
বলল, সে কি? আরে স্যার, জিনিসটা দেখুন, বাজারে কি দাম হবে জানেন? না ভাই, পারবো না। এবার ছেলেটা হতাশভাবে বলল, দু টাকার বেশি হবে না স্যার। আর একটা টাকা বেশি দিতে পারি, তার বেশি নয়। আচ্ছা তাই দিন। বটুকবাবু পকেট থেকে তিনটে টাকা বার করা মাত্র ছেলেটা তা ছৌ মেরে তার হাত থেকে নিয়ে ছুরিটা গুঁজে দিল। বটুকবাবু কেমন দ্বিধায় পড়লেন, এত সস্তায় দিয়ে দিল, জিনিসটা সত্যি ভালো তো, না তিনি ভুল করলেন? আমতা আমতা করে বললেন, ছুরিটা ভালো হবে তো, বেশ কাটা টাটা যাবে তো, তা টিকবে তো? ছেলেটা যাবার জন্য মুখ ঘুরিয়েছিল, এবার সে ফিরে তাকাল, তার মুখে বাঁকা হাসি। সে চাপা স্বরে বলল, স্যার জরুর কাটা যাবে স্যার, কার হাতে চাকু এটা জানেন? তা স্যার জানেন এটা কার হাতে চাকু? কথাটা বলে সে এক বিচিত্র ভঙ্গি করল এবং পরক্ষণেই ঘুরে দ্রুত মিলিয়ে গেল ভিড়ের মধ্যে। বটুকবাবু কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন, কি বোঝাতে চাইল ছেলেটা, যাকে ভেবে লাভ নেই। ছুরিখানা পকেটে ফেলে তিনি তাড়াতাড়ি চলতে শুরু করলেন। অনেকখানি হেঁটে খানিক বাসে চড়ে অবশেষে বটুকবাবু যখন কালীঘাটে তার বাসায় পৌঁছলেন তখন সন্ধ্যা নেমেছে। একটা প্রকাণ্ড পুরনো আমলের ইট বের করা বাড়ি, এক গাদা ভাড়াটে, পায়রার খোপের মতো টুকরো টুকরো অংশ নিয়ে থাকে। নিচের তলায় একটা দরজার তালা খুলে ভেতরে ঢুকলেন বটুকবাবু। সুইচ টিপতে একটা কম পাওয়ারের বাল্ব জ্বলে উঠল। খুপড়ি ঘর, দেওয়ালো ছাদের জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়েছে। ঘরে একখানা তক্তপোষ, একখানি টেবিল, একটা টুল এবং একটি আলনা, ব্যাস শুধু এই আসবাবপত্র, বেশি কিছু জায়গাও নেই। ঘরের কোণে একটা ট্রাঙ্ক ও একটা বাক্স আর কয়েকটা বাসনপত্র। শ্রীযুক্ত বটুকৃষ্ণ দাস ওরফে বটুকবাবু একাই থাকেন, বয়স বছর ৪৫। বিয়ে থা করেননি কিন্তু দায় দায়িত্ব আছে। মেদিনীপুর জেলার গ্রামে তার দেশের বাড়িতে থাকেন তার বিধবা দিদি তিন ছেলে মেয়ে নিয়ে, তাদের ভার বটুকবাবুর ওপরই। মাসে মাসে সেখানে তাকে টাকা পাঠাতে হয়। বহুবাজারে এক শতাগরি অফিসে সামান্য মাইনের চাকরি করেন তিনি। গোবেচারি ভালো মানুষ বটুকবাবু কারও সাথে পাঁচে থাকেন না, গোলমাল হাঙ্গামা দেখলে সব হয়ে এড়িয়ে চলেন। অফিস করে ফিরে সোজা নিজের এই কুঠুরিতে এসে ঢোকেন, পারতপক্ষে বের হন না। তবে মাঝে মাঝে অফিস থেকে বাসায় ফিরতে দেরি হয়। বটুকবাবু আবার বই বাঁধায়ের কাজও করেন। অফিস ফেরত কোনো কোনো দিন চলে যান এক দপ্তরির কাছে, সেখানে বই বাঁধাই করেন। কোনো দিন কাজের দরকার হলে দপ্তরই তাকে খবর পাঠান, দুটো বাড়তি পয়সা বটুকবাবুর রোজগার হয়ে যায়। অবসর সময় ঘরে বসে অর্ডার নিয়ে বই খাতা বাঁধান, এমনই জীবন বটুকবাবুর। একঘেয়ে খুব টেনে টুনে চলে। বেশি পয়সা খরচ করে কোনো ফুর্তি করা বা শখ মেটানোর ক্ষমতা তার নেই, কিন্তু বটুকবাবু মানুষটি কল্পনাবিলাসী। বাইরে যখন সূর্য অস্ত যায় নিজের খাটে শুয়ে শুয়ে হরেক রকম কল্পনা করেন, যা করতে সাধ হয় কিন্তু সাধ্য নেই। সুখের বিষয় এর জন্য তার পয়সা লাগে না, কেবল মনের রুদ্ধ দ্বারগুলি খুলে দিতে হয়। নাগালের বাইরের জগতের কত অজানা দেশ, অজানা অদেখা মানুষজন দৃশ্য কল্পনার রঙে বাস্তব হয়ে ওঠে তার মনে। কল্পনায় কত আমোদ, কত আনন্দের স্বাদ নেয় মন, প্রাণটা হালকা হয়ে যায়, রঙিন হয়ে ওঠে। দিন কত একঘেয়ামি থেকে খানিক মুক্তি পায়,
একটা পুরনো গাইডবুক আছে বটুকবাবুর, ভারতের দর্শনীয় স্থানগুলির বিবরণ আছে তাতে। সময় পেলে তিনি বইখানি পড়েন, ওই অপূর্ব জায়গাগুলিতে কিভাবে যাবেন, কি কি দেখবেন, কোথায় কোন ধর্মশালা বা হোটেলে থাকা যায় ইত্যাদি সম্বন্ধে যা যা লেখা আছে সব তার মুখস্থ। প্রতিবার পুজোর সময় ভাবেন এবছর আর হয়ে উঠল না, সামনের বছর সুবিধা হলে বেরিয়ে পড়ব, অন্তত একটিবার ঘুরে আসব। বটুকবাবুর দেশের বাড়িখানা বিশাল, অট্টালিকা বললেই চলে, তবে এখন জরাজীর্ণ, বহুশরিকের ভাগ হয়ে আছে। মাত্র দুটি পরিবার ছাড়া এখন আর কেউ থাকে না ওই বাড়িতে। ঠাকুরদার আমল অবধি বটুকবাবুদের অবস্থা ভালো ছিল, তারপর পড়ে যায়। দেশের বাড়িতে একটি ভারী সুন্দর মোমদানি পেয়েছিলেন বটুকবাবু, ঠাকুমার সিন্ধুকে ছিল সেটা, নকশা কাটা কুচকুচে কালো রঙের স্ট্যান্ড, তার মাথায় বিলিতি কাঁচের ঘেরা টোপ। কলকাতায় ঘরের তাকে সাজিয়ে রেখেছেন এই জিনিসটা, মোমবাতিও লাগিয়ে রাখেন মাঝে মধ্যে, তবে সে মোম জ্বালেন না কখনো। ইলেকট্রিক আলো না থাকলে বরং লণ্ঠনই ব্যবহার করেন তিনি। বটুকবাবু একবার একটা চমৎকার সেকেন্ড হ্যান্ড ফাউন্টেন পেন কিনেছিলেন একেবারে জলের দরে। পেনটা হাতে নিয়ে ভাবতে বসতেন কি ব্যবহার করত এই কলমটা, হয়তো কোনো সাহিত্যিক, কি লিখেছেন এটা দিয়ে, কেমন তিনি দেখতে ছিলেন ইত্যাদি ইত্যাদি। বরাত মন্দ, পেনটা কয়েকদিন বাদই পিকপকেট হয়ে যায়। বই বাঁধায়ের জন্যে যেসব বই আসে তার কাছে, রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার বা ঐতিহাসিক কাহিনী থাকলে বটুকবাবু তা তাড়িয়ে তাড়িয়ে পড়ে ফেলেন, কল্পনার খোরাকও জোটে। এবার বটুকবাবু বাইরে ধুতি শার্ট গেঞ্জি ছেড়ে লুঙ্গি পরলেন, হাত মুখ ধুলেন, উনুন ধরিয়ে বারান্দার কোণে ছোট রান্নাঘরে ভাত চাপালেন, তারপর শোয়ার ঘরে এসে পিচবোর্ড কাগজ আঠা সূচ সুতো বাঁধায় সরঞ্জাম গুছিয়ে নিয়ে মেঝেতে বসলেন। এইবার তিনি নতুন কেনা ছুরিটা হাতে নিয়ে মন দিয়ে দেখতে লাগলেন, না ঠকেননি, অতি উত্তম জিনিস, খুব মজবুত ইস্পাতে তৈরি, ছুরির একখানা খাপ বানিয়ে নিতে হবে, কিন্তু এ বস্তু যেন বটুকবাবুর হাতে মানায় না। ছুরিটা কার ছিল, ছেলেটা অমনভাবে বলল কেন, কার হাতের চাকু এটা জানেন তা, স্যার জানেন এটা কার হাতের চাকু? ছুরি না বলে বরং এটাকে ছোড়াই বলা উচিত, ছোড়া শব্দটি উচ্চারণ করতেই এক ভূতপূর্ব মালিকের চেহারা নিয়ে একটা কল্পনা দানা বাঁধল বটুকবাবুর মনে, সে চেহারা সে মুখ নিষ্ঠুর, সেখানে যত গুন্ডা বা খুনি জাতীয় লোক যেন দেখতে পাচ্ছেন বটুকবাবু বা শুনছেন তাদের কথা, যারা অনায়াসে ছোড়াছুরি চালায়, যেন তাদের মূর্তি একের পর এক ভেসে উঠতে লাগলো বটুকবাবুর মনে। এই ছুরিতে কি মানুষের রক্ত লেগেছে কখনো? বোধহয় লেগেছে, বোধহয় কেন নিশ্চয়ই লেগেছে, একবার না বরঞ্চ বেশ কয়েকবার। মানুষের ভেতরকার আদিম পশুটা যখন লোভ ক্রোধে উন্মত্ত হয়ে আক্রমণ করেছে অন্য মানুষকে, এই ছুরি তার হাতিয়ার। হয়তো বটুকবাবুর মতো অনেক নিরীহ লোককে আঘাত করেছে এই ছুরিটা, আবার হয়তো গুন্ডাদের নিজেদের মধ্যে হানাহানির সময় তপ্ত নররক্তের স্পর্শ পেয়েছে এর শানিত ইস্পাত ফলা। ভাবতে ভাবতে গরম হয়ে উঠল বটুকবাবুর শরীরটা, যেন ডান হাতের পাঁচ আঙুল শক্ত করে চেপে ধরলেন ছুরির বাঁটটা, বোধহয় এমনই ভাবেই বাগিয়ে ধরতে হয় ছুরিখানা। আর হঠাৎ অমনি করে ঝুঁকে হাত চালালেন বটুকবাবু, খ্যাচ,
সামনে একটা প্যাকিং বাক্স ছিল, শিশি বোতল কৌটো কাঠের টুকরো এমনই টুকিটাকিতে ঠাসা। বটুকবাবুর ছুরি বাক্সের পাতলা কাঠের গায়ে আমূল বিঁধে গেল। ফের হ্যাঁচকা টানে খুলে এলো ছুরিটা। বাহ, নিজের তৎপরতায় অবাক হয়ে গেলেন বটুকবাবু। এখনো এত তাড়াতাড়ি হাত চালাতে পারি? ফলাটায় ভীষণ ধার, কিন্তু ফুটো হয়ে গেল বাক্স। যাগে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। তীব্র চোখে তিনি খুঁজতে থাকেন অন্য কোনো নিশানার সন্ধান। হঠাৎ বটুকবাবুর মনে হল মুঠোর মধ্যে ছুরিটা যেন নড়ে চড়ে উঠল। বুঝি ওর ঘুম ভেঙেছে, অস্থির হয়ে উঠেছে। তিনি শিউরে উঠে ছুরিটা হাত থেকে ফেলে দিলেন। ঠং করে আওয়াজ তুলে সেটা নিশ্চল হয়ে পড়ে থাকলো মেঝেতে। বটুকবাবু খানিক্ষণ সন্দিগ্ধভাবে তাকিয়ে রইলেন ছুরিটার দিকে, তারপর হেসে উঠলেন বেশ জোরে। স্রেফ অতিরিক্ত কল্পনার ফল। এই জড় ধাতব বস্তুটিতে প্রাণীর কোনো চিহ্ন নেই, থাকতে পারে না, অসম্ভব। ঝকঝকে ফলাটা কেমন অসহায়, যেন এক শাপত বন্দী হয়ে পড়ে আছে। মৃদু হেসে বিড়বিড় করে ছুরিটার উদ্দেশ্যে তিনি বললেন, ওহে, তোমার জারি জুড়ি একেবারে খতম। আগে জীবন ভুলে যাও, এবার থেকে শুধু বোট কাটো, কাগজ কাটো, আলু কাটো, বেগুন কাটো, ব্যাস, তার বেশি কিছু নয়। বটুকবাবু এবার ছুরিটা দিয়ে সত্যি সত্যি পিচ বোট কাটতে শুরু করলেন বইয়ের মলাটের জন্য। কচকচ করে আলু কাটলেন কয়েকটা। তবে তিনি অনুভব করলেন ছুরিখানা হাতে নিলেই বেশ চনমনে লাগে, দেহ মনে কেমন এক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকক্ষণ ক্ষিপ্তগতিতে কাজ করলেন তিনি। কাজ মানে প্রধানত ছুরি দিয়ে এটা সেটা কাটাকাটি। অবশ্য ফাঁকে ফাঁকে উঠে গিয়ে রান্নাটাও সেরে নিলেন। রাত হয়ে যাচ্ছে, বটুকবাবু কাজ বন্ধ করলেন, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। ছুরিটার কথা ভাবতে ভাবতে তার ঘুম আসতে সময় লাগল। পরদিন রাত প্রায় নটা, বটুকবাবু বাসায় ফিরছেন। অফিসের পর গিয়েছিলেন দপ্তরির দোকানে, সেখানে এতক্ষণ কাজ করছিলেন, তাই ফিরতে এত দেরি হল। বাড়ির কাছাকাছি এসে পড়েছেন। পাড়াটা ভালো নয়, কাছেই একটা বস্তি, সেখানে কিছু খারাপ ধরনের লোকের বাস। রাত্রে প্রায়ই ওই বস্তিতে চেঁচামেচি হল্লার আওয়াজ ওঠে। ওখানকার গুন্ডাদের জোর জুলুম সইতে হয় পাড়ার ভদ্র বাসিন্দাদের, ছিনতাইও হয় কখনো কখনো। সরু রাস্তা, জোর এক পশলা বৃষ্টি হয়ে গেছে খানিক্ষণ আগে, তারপরও লোডশেডিং চলছে। চারদিক অন্ধকার, কেবল মেঘে ঢাকা ফালি চাঁদের আবছা আলোয় সামান্য কিছু নজরে পড়ছে। রাতে এমনিতেই এই পথে লোক চলাচল কম, আর আজ একেবারে জনহীন। রাস্তার চারপাশে কারখানা, তার লম্বা লম্বা টিনের শেড, অন্যদিকে উঁচু উঁচু বাড়ির খাড়া দেওয়ালের সারি। কারখানায় এখন ছুটি, অন্ধকার বাড়িগুলোয় কারো সারা শব্দ নেই, শুধু রেডিও থেকে বেরিয়ে আসছে তীক্ষ্ণ গানের সুর উপরের জানলা দিয়ে। বটুকবাবুর গা ছমছম করতে লাগল। পথটুকু পেরোতে পারলে যেন হাঁপ ছেড়ে বাঁচেন তিনি। বহুদিনের চেনা পথ, তবু সাবধানে পা টিপে টিপে চলছেন। খোয়া ওঠা পথে জল জমেছে জায়গায় জায়গায়, পা পড়লেই মচকাবে। বটুকবাবু বাঁধারে ঘুরবেন, তিমাথা মোড়ে পৌঁছেই তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। কার চাপা আর্তনাদ তার কানে এলো। কি ব্যাপার?
মোড়ের ঠিক মুখোমুখি আড়াআড়ি রাস্তা পেরিয়ে ফাঁকা জমি। রাস্তা ও জমির সীমানা দিয়ে গেছে একটা নোংরা জলের নালা। বটুকবাবু কারখানার পাঁচিলের গা ঘেঁষে দাঁড়ালেন, একটু আড়ালে থাকাই ভালো। তারপর উঁকি মেরে অন্ধকার ফুঁড়ে উৎকণ্ঠিত দৃষ্টি মেললেন। রাস্তার উপরে হাত পনেরো দূরে নালার ধারে দুটো ছায়া মূর্তি, চেনা যাচ্ছে না। কান খাড়া করলেন বটুকবাবু। আরে ঘোষবাবু যে, দোহাই বাবা, আমি গরিব মানুষ। চাপ দে ব্যাগ বরকার। এই তো, কাতর কণ্ঠে যে কথা বলল তাকে চিনতে পারলেন বটুকবাবু। হারান ঘোষ এই পাড়াতেই থাকেন, বাজারে আলাপ হয়েছিল। ভবানীপুরে এক কাপড়ের দোকানে কাজ করেন তিনি। আর এক কর্কশ কণ্ঠের মালিককেও চিনতে ভুল হল না তার। ওর নাম ছক্কু, মানে লোকে তাকে ওই নামেই ডাকে। লোকটা গুন্ডা, ভয়ঙ্কর স্বভাবের, অনেক খুন জখমও করেছে নাকি সে, সবাই তাকে ভয় পায়। মাত্র মাসখানেক আগে এই ছক্কু বটুকবাবুর কাছ থেকে পাঁচ টাকা নিয়েছিল। হ্যাঁ, জোর করেই নিয়েছিল, অবশ্য মুখে বলেছিল ধার। সেদিন সন্ধে নাগাদ বাসায় ফিরছিলেন বটুকবাবু। বস্তির কাছে অতর্কিতে ছক্কু তার পথ আগলে দাঁড়িয়েছিল, একখানা চওড়া হাত বাড়িয়ে হুকুমের সুরে বলেছিল, দেখি দাদু, আপনার মানি ব্যাগটা বার করুন জলদি। বটুকবাবু বাধ্য হয়ে ব্যাগ বার করে দিয়েছিলেন। ব্যাগে পাঁচটা টাকাই মাত্র সম্বল ছিল। নোটখানা পকেটে পুড়ে গম্ভীর মেজাজে বলেছিল ছক্কু, আরে ধার নিলাম মশাই, সর দিয়ে দেবো, তবে একটু মনে করে দেবেন, নইলে ভুলে যাই তো আমি, বড্ড ঝুট ঝামেলায় ব্যস্ত থাকি কি না। ফলে বটুকবাবুকে মাসের শেষ সপ্তাহটা শুধু ডাল ভাত খেয়ে কাটাতে হয়েছিল, তরকারি কেনার সামর্থ্য তার হয়নি। ছক্কুর কাছে টাকা ফেরত চাইতে তার আর সাহসে কুলায়নি, চাইলেও নির্ঘাত ফেরত দিত না, উল্টে ফ্যাসাদে পড়তে হতো। ওয়াহ, এই যে অনেক টাকা, বহুত আচ্ছা। ছক্কু দোহাই বাবা, আমি গরিব মানুষ, বাবা সব নিও না, আজ মাইনে পেয়েছি, ঘরে যাব, অনেক ছেলেপুলের সংসার আমার, তাদের তো সারা মাস খাওয়াতে হবে, আমাকে দয়া করো বাবা, আমাকে দয়া করো। ঘাবড়াচ্ছেন কেন, ধার নিচ্ছি তো মশাই, ধার আবার শোধ করে দেবো, তবে একটু খেয়াল করিয়া দেবেন। দোহাই বাবা, দয়া করো। ফের কাঁদুনি, ঘড়িটা যারা খুলে নেয়নি তোর বাপের ভাগ্যি, আর এত কথা বললে দেব না লাগছি উবিয়ে, যা ভাগ। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ঠিক আছে আমি যেতে দাও। একটা ধাক্কা মারার আওয়াজ হলো, একটা ছায়া শরীর হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে। কড়া সুরে ছক্কুর শাসানি শোনা গেল, খবরদার থানা রিপোর্ট করলে জানে মেরে দেবো কিন্তু। হারানবাবুর খর্বকায় মূর্তি প্রায় দৌড়ে চলে গেল বটুকবাবুর সামনে দিয়ে। হয়তো আরও নির্যাতনের শঙ্কায় তিনি পালিয়ে গেছেন। বটুকবাবু রুদ্ধশ্বাসে তাকিয়ে আছেন। নিরীহ শান্ত ভদ্রজনের এমন দৃশ্য দেখাও বিপদ, সাক্ষী হলে গুন্ডার কোপে পড়ার সম্ভাবনা আছে, মানে মানে এখান থেকে সরে পড়াই কর্তব্য। অন্যদিন হলে তাই করতেন বটুকবাবু, নিঃশব্দে পিছিয়ে যেতেন গলির ভেতরে। অনেকখানি ঘুর হলেও অন্য পথে তিনি বাসায় ফিরতেন, কিন্তু আজ তিনি আর নড়তে পারলেন না। বটুকবাবুর কিন্তু আজ লেশ মাত্র ভয় জাগেনি মনে, বরং কি এক প্রচণ্ড উত্তেজনায় মাথায় যেন আগুন ছুটছে, বিস্ফারিত তার দুই চোখ। নিজের অজান্তে তিনি তার বজ্র মুষ্টিতে আঁকড়ে ধরেছেন নতুন সেই ছুরির বাঁটটা। অন্যান্য জিনিসের মতো ছুরিটাও ছিল তার কাঁধের ঝুলিতে। হারানবাবু চলে যাওয়ার পর ছক্কু
খানিকক্ষণ দাঁড়িয়ে রয়েছিল সেই জায়গাটায়। ফস করে জ্বলে উঠল একটা দেশলাই কাঠি। ছকু সিগারেট ধরিয়েছে। ঘোর কৃষ্ণবর্ণ পটভূমিতে সেই ক্ষুদ্র আলোক শিখা অতি উজ্জ্বল দেখাল। আগুনের আভায় স্পষ্ট হয়ে উঠল ছকুর রুক্ষ কঠিন মুখের খানিকটা। তার কোঁচকানো তামাটে গাল, মোটা গোঁপ, পুরু ঠোঁটের মাঝখানে লাগানো সিগারেট। তারপর দেখা গেল তার লাল রঙা গেঞ্জির বুক ও পেটের খানিকটা। সহসা বটুকবাবুর মুঠোর মধ্যে ছুরিখানা যেন মোচড় খেয়ে ছটফট করে উঠল। তার সারা দেহে যেন বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। প্রচণ্ড রাগ ও ঘৃণায় যেন চৌচির হয়ে গেল বটুকবাবুর হৃৎপিণ্ড। চকিতে তিনি গুঁড়ি মেরে অল্প নিচু হলেন। সঙ্গে সঙ্গে ছুরিকাবদ্ধ ডান হাত বেরিয়ে এলো ঝুলির বাইরে। হাতটা উঁচু হল, পেছনে হেলল। পর মুহূর্তে আকর্ণ টানা ছিলা যেমন আকর্ষণ মুক্ত হওয়া মাত্র ছিটকে এগিয়ে তেমনি লাফ দিল সম্মুখে। তীরের মতো শা করে উড়ে গেল ছুরিখানা। হেঁচকি তোলার মতো একবার আওয়াজ হল। হঠাৎ ছক্কুর হাত ফসকে পড়তে পড়তে নিভে গেল। ছক্কুর দীর্ঘ ছায়া শরীরটা কুঁকড়ে গেল। এলোমেলোভাবে কয়েক পা ফেলে হেঁটে সে হুমড়ি খেয়ে পড়ে গেল, মিশে গেল পথের আঁধারে। কিছু স্পষ্ট আওয়াজ, ব্যাস, তারপর সব কিছু নিস্তব্ধ। থরথর করে কাঁপছেন বটুকবাবু। কি যে ঘটল ঠিক ঠাউর করতে পাচ্ছেন না। সমস্ত তালগোল পাকিয়ে গেল। ব্যাপারটা কি স্বপ্ন, অলীক? আচ্ছন্নের মতো তিনি পা চালালেন। বটুকবাবু টলতে টলতে ঘরে ঢুকলেন। কোনো রকমে ঘামে ভেজা জামাটা টেনে হিঁচড়ে খুললেন। রাতে ফিরতে দেরি হলে রান্নাবান্নার হাঙ্গামা রাখেন না, মুড়ি টুড়ি যা হোক খেয়ে নেন। আজ কিন্তু কিছু খেতে তার রুচি হল না। দারুণ এক অবসাদ ও ক্লান্তিতে তক্ষুনি তিনি মূর্ছিতের মতো লুকিয়ে পড়লেন বিছানায়। মুখে রোদের তাপ লেগে বটুকবাবুর ঘুম ভেঙে গেল। খোলা জানলা দিয়ে রোদ আসছে, বেশ বেলা হয়েছে। ধর্মর করে তিনি বিছানায় উঠে বসলেন। মাথাটা যেন পাথরের মতো ভারী, অসহ্য যন্ত্রণা হচ্ছে। ডান কাঁধ টনটন করছে ব্যথায়, আর গা পুড়ে যাচ্ছে জ্বরে। গলাটা শুকিয়ে কাঠ। হাতরে হাতরে খাটের পাশে রাখা কুঁজো থেকে গড়িয়ে এক গ্লাস জল খেয়ে নিয়ে আবার তিনি শুয়ে পড়লেন। এমনকি গত রাত থেকে ঠায়ে জ্বলা ঘরের বাল্বটা নেভানোর শক্তিও হয়নি তার। এরপর তিন দিন তিন রাত কোথা দিয়ে যেন কেটে গেল বটুকবাবু ভালো করে টেরও পেলেন না। ইতিমধ্যে প্রতিবেশী শ্যামবাবু কখন তার ঘরের ভেজানো দরজা ঠেলে ঢুকছেন, জ্বর দেখে ডাক্তার ডেকে এনেছেন, ওষুধ এনে দিয়েছেন, শ্যামবাবুর স্ত্রী তার সেবা যত্ন করেছেন, কিছুই প্রায় তার খেয়াল নেই। চতুর্থ দিনে বটুকবাবুর জ্বর ছাড়ল। সকালবেলা তিনি বিছানা ছেড়ে ধীরে ধীরে ঘরের বাইরে বেরোলেন। একজন ভাড়াটে বিষ্টুবাবু সেখানে দাঁড়িয়ে দাঁতন করছিলেন। বটুকবাবুকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি দাদা, জ্বরে পড়েছিলেন, এখন কেমন? এখন বেশ ভালো, জ্বর ছেড়েছে। বেশ কাহিল দেখাচ্ছে। এবার বিষ্টুবাবু কাছে সরে এলেন। সতর্ক চোখে চারিপাশ দেখে ফিসফিস করে বললেন, তা শুনেছেন কাণ্ডটা? কি? সেই যে গুন্ডাটা ছক্কু না চক্কু, অত খুন হয়েছে। আপনি জ্বরে পড়েছিলেন যে রাতে, ওই রাতে কে মারল? কে জানে, ছুরি মেরেছিল, নালার ভেতর পড়েছিল মুখ থুবড়ে, সকালে আবিষ্কার হলো। পুলিশ এসে নিয়ে গেল বডি, একেবারে ডেড। পাড়ায় তো খুব হইচই, কে মেরেছে এখনও যদিও ধরা পড়েনি।
ওই আর কি, এসব তো বুঝতেই পারছেন, অন্য কোনো গুন্ডার কীর্তি, ব্যাটারা তো ওইভাবেই মরে। বাঁচলাম মশাই, একেবারে আপদ গেছে। ছোক্কু লোকটা আস্ত শয়তান ছিল, আমার 5 টাকা কেড়ে নিয়েছিল ও মাসে। লোকটাকে কবে জানি দেখলাম, খুব শিগগিরই বা আমি যেন দেখেছিলাম লোকটাকে, ঠিক মনে পড়ছে না কিন্তু এখন। বটুকবাবু ভাবতে চেষ্টা করলেন, না কিছুই মনে পড়ছে না, কপালের রগের কাজটা টিপটিপ করছে এখনো। যাক গে, যত সব গুন্ডা বদমাইশ, মরেছে ঠিকই হয়েছে। বটুকবাবু ছোক্কুর চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দিলেন। 3-4 বাদে কিঞ্চিত সুস্থ হয়ে বাঁধাইয়ের কাজ করতে গিয়ে নতুন কেনা ছুরিটা আর খুঁজে পেলেন না বটুকবাবু। ঘরে তন্ন তন্ন করে খুঁজলেন, নেই। দপ্তরির কাছেও খোঁজ করলেন, সেখানেও নেই। দপ্তরি বলল, সেদিন একখানা নতুন ছুরি তো এনেছিলেন বটে, কিন্তু এখানে তো ফেলে যাননি, আমি তো তেমন কিছু খুঁজে পাইনি এখানে। ইস, অমন একখানা খাসা ছুরি হারালো বুঝি। দপ্তরির দোকান থেকে বেরিয়ে আর কোথাও গিয়েছিলাম নাকি? কোথায় গেলাম, কোথায় ফেললাম কে জানে। ছুরিটা কিন্তু বেশ ভালো ছিল। কিন্তু ছুরিটা তিনি কোথায় রেখেছিলেন বা কোথায় হারিয়েছেন কিছুই আর বটুকবাবু কিছুতেই মনে করতে পারলেন না। তবে বটুকবাবু সেই হারিয়ে যাওয়া ছুরিটা কি আপনার চাই? আর যদি চাই সেই ছুরিটা, তবে অবশ্যই যোগাযোগ করুন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা সেই বখাটে ছেলেটার সাথে। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প বটুকবাবুর ছুরি। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।